হিরক জয়ন্তী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোভাযাত্রা বৃক্ষরোপণ সহ দশ রকম কর্মসূচি নেওয়া হয়েছে যা দেশ জুড়ে চলবে সারা বছর ধরে প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়া 1949 সালে 23শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। 1966 সালে আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মুক্তির সংগ্রাম। তার ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি স্বাধীন হয়। বাংলাদেশ পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর সংকটে পড়ে আওয়ামী লীগ এরপর উনিশশো সালে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবন বাজি রেখে এগিয়ে নিচ্ছেন দল ও দেশকে চুয়ান্ন সালে যুক্ত ছাপ্পান্ন সালে আওয়ামী লীগ যখন প্রধান দল হিসেবে ক্ষমতায় আসে আজকে যে উন্নয়ন প্রকল্পগুলি দেখছি সেই ভিতগুলি আওয়ামী লীগের করা যেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানেন না গণ আন্দোলন স্বাধীনতা আন্দোলন সংবিধান সব কিছু তো আওয়ামী লীগের করা এমনকি গত বারো বছরে যে দেশের যে স্থিতিশীলতা সেটিও তো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার কারণে এবং আজকে যে বাংলাদেশ একটা মর্যাদায় পরিণত হয়েছে সেটা তো আওয়ামী লীগের কারণে দেশের সবচেয়ে পুরনো এই দলের পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে হিরক জয়ন্তী উপলক্ষে যাক আয়োজন করছে দলটি থাকছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তিন দিনের অনুষ্ঠান বছর জুড়ে চলবে সভা সেমিনার তেইশে জুন সোহরাবাদী উদ্যানই করবে জনসভা আমন্ত্রণ জানানো হবে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ইতিহাস ঐতিহ্য গৌরব উজ্জ্বল অধ্যায়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরা এগুলো কাজ বছর ব্যাপী চলবে আগামীর বাংলাদেশকে বিশ্ব সভায় কিভাবে আমরা দাঁড় করতে চাই সেই পরিকল্পনাও কিন্তু আমাদের আছে সে বিষয়গুলো আমরা দেশবাসীর কাছে আমরা তুলে ধরব মানুষকে জানা দিতে যাচ্ছি আওয়ামী লীগের বয়স হচ্ছে পঁচাত্তর বছর এই বয়সে আওয়ামী লীগের ইতিহাসের কত ইতিহাস তৈরি করেছে এই বাংলাদেশে মুসলিম লীগ ছিল পাকিস্তানে মুসলিম লীগ ছিল মুসলিম লীগ বিলীন হয়ে গেছে হয়। হয়। সম্মাননা জানানো হবে প্রবীণ নেতাদের বর্ণাঢ্য জুনের মধ্যে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা